গত 24 ঘন্টায় কাদের সিদ্দিকী এবং লতিফ সিদ্দিকী নিয়ে আমরা দুটি আলাদা আলাদা কন্টেন্ট করেছি এবং দুটিতেই কোনো না কোনোভাবে তাদের আরেক ভাই মুরাদ সিদ্দিকীর কথা উঠে এসছে, মুরাদ সিদ্দিকীর নাম এসছে। এই তিন ভাই কেন্দ্র করে সিদ্দিকী পরিবারে বলতে দ্বিধা নেই যে একটা একেবারে গৃহদাহ বলি বা ভাই ভাই দ্বন্দ্ব বলি, বা তারা টাঙ্গাইলে তাদের আধিপত্য, তাদের অবস্থান, তাদের পারিবারিক অবস্থান একেবারে কাদের সিদ্দিকীর সেই মুক্তিযুদ্ধকালীন সময় থেকে, তারপর লতিফ সিদ্দিকীর দীর্ঘ সময়ের মন্ত্রিত্ব, তার অবস্থান, মুরাদ সিদ্দিকীর রাজনৈতিক অবস্থান, আওয়ামী লীগে দলে না থাকলেও তার দলে জনপ্রিয়তা বলি, প্রভাব প্রতিপত্তি বলি, বা সিদ্দিকী পরিবারের সন্তান হিসেবে বলি, তিনজনেরই টাঙ্গাইলের তিনটি আসন জুড়ে তাদের বিচরণ সব কিছু মিলিয়ে এবার এসে গৃহদাহ, গৃহদ্বন্দ্ব ছিল, পুরনো কিছু ছিল, সেগুলোর লক্ষণ আছে, এবার সেটি একটি বড় আকার ধারণ করেছে। 19 সেপ্টেম্বর 2023-এ যে ঘটনা ঘটেছে তার আগে থেকে এর সূত্রপাত, আমরা সেই ঘটনায় যাব, সেসবে যাব। ভাই ভাইয়ের মতবিরোধ, অনেক পুরনো মতবিরোধ ছিল, তারপরও সিনিয়রিটি অনুযায়ী লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী, মুরাদ সিদ্দিকী মোটামুটি তাদের মধ্যে একটা সমন্বয় করতেন, এটা বাইরে এতদিন ওভাবে আসেনি, কিন্তু এখন সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী দীর্ঘদিনের রাজনীতির মাঠে অ্যাক্টিভ, তারপর লতিফ সিদ্দিকী, তিনি রাজনীতিতে অ্যাক্টিভ হচ্ছেন কিনা এটা নিয়ে তার কথা একটু রহস্য ছিল। তিনি 19 সেপ্টেম্বর টাঙ্গাইলে যখন যান কালিহাতিতে আতিয়া মাজার জিয়ারত করতে, সেখানে তার পরিবারের নিশ্চয়ই ধারণা হয়েছে বা পরিবারের কেউ কেউ জানতেন যে তিনি বেসিক্যালি রাজনৈতিক উদ্দেশ্যেই যাচ্ছেন, সামনে নির্বাচন করতে পারেন এরকম একটি উদ্দেশ্যেই তিনি যাচ্ছেন। কিন্তু লতিফ সিদ্দিকী বলেছেন যে তিনি নির্বাচন করতে আসেননি, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি জামাত সরিয়ে দিতে চায়, তিনি মনে করেন যে স্বাধীনতা বিরোধী শক্তি দেশের ক্ষমতায় আসলে দেশের ক্ষতি হবে, সেটি প্রতিহত করতে তিনি মাঠে নেমেছেন। কিন্তু আমরা যতটুকু টাঙ্গাইলে কথা বলেছি, মুরাদ সিদ্দিকীর সমর্থকদের সঙ্গে কথা বলেছি, আমরা মুরাদ সিদ্দিকীর যারা সমর্থক ওয়েল উইশার তাদের সূত্রে এবং টাঙ্গাইলের স্থানীয় সাংবাদিকদের সূত্রে আমরা জানতে পেরেছি যে তারা এটা বিশ্বাস করতে চান না, বা লতিফ সিদ্দিকীর কথায় বিশ্বাস করেননি। এবং যেহেতু লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ এখনও ফিরিয়ে নেয়নি, বা লতিফ সিদ্দিকী এখন আর আওয়ামী লীগের কিছু নন, সেই ক্ষেত্রে মুরাদ সিদ্দিকীর যারা সমর্থক অনুসারী তারা বেঁকে বসেছিলেন। এবং মুরাদ সিদ্দিকী নিজে দলে ফিরতে মরিয়া, এরকম হেডলাইনে টাঙ্গাইলে গত কাউন্সিল যখন হলো আওয়ামী লীগের, বেশ কিছু নিউজ হয়েছিল এবং তাকে দলে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে দলের মধ্যে একটি পজিটিভ, হাইকমান্ড থেকেও একটি পজিটিভ ইঙ্গিত ছিল। কিন্তু টাঙ্গাইলের স্থানীয় জেলা পর্যায়ের যারা রাজনীতি করেন, জেলা আওয়ামী লীগ যারা নিয়ন্ত্রণ করেন, তাদের মধ্যে এবং একজন মন্ত্রীর দিকে সিদ্দিকী পরিবারের একটি অভিযোগ আছে যে তারা চাননি বলে মুরাদ সিদ্দিকী এখনও আওয়ামী লীগের হাইকমান্ড চাইলেও, অনেকেই চাইলেও, বা তার কর্মী সমর্থকরা চাইলেও তিনি দলে ফিরতে পারেননি, বা দলে ফিরতে দেওয়া হয়নি, দলে কমিটিতে জায়গা দেওয়া হয়নি, যদিও কমিটিতে একটি পদ দীর্ঘদিন খালি। এবং ধারণা করা হয় যে টুডে অর টুমোরো বা সামনে ক্রাইসিস সময় মুরাদ সিদ্দিকী যতটুকু তাকে পরীক্ষা দিয়েছেন, বিশেষ করে 111 গভর্নমেন্টের সময় থেকে, তিনি হয়তো দলে ফিরতে পারেন। এবার আসেন বিরোধের ক্ষেত্রে, বিরোধের ক্ষেত্রে সিদ্দিকী পরিবারে আরও আগে থেকে আছে। 2001-এ কাদের সিদ্দিকী যখন 96 আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় তার দলের সঙ্গে অনেকটা, অনেকে বলেন বিট্রে করে, তিনি যখন গামছা প্রতীক নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করলেন, তিনি লতিফ সিদ্দিকীর বিরোধিতা করেছেন এবং লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী 12,000 ভোট পেয়েছিলেন কালিহাতিতে, লতিফ সিদ্দিকী 4,000 ভোটে ফেল করেছিলেন। তখন লতিফ সিদ্দিকী কাদের সিদ্দিকীর তো বিরোধ ছিল। এরপর 2006-এ এসে যে নির্বাচনটি বাতিল হয় 111-এর কারণে, সেখানেও কাদের সিদ্দিকী মুরাদ সিদ্দিকীর এগেনস্টে সেই গামছা প্রতীক নিয়ে নির্বাচন করতে চেয়েছিলেন। এবং গত কয়েক বছরের কাদের সিদ্দিকীর যে ইতিহাস, তিনি আওয়ামী লীগ যেই পলিসি নিয়ে চলে তার বিপরীত মেরুতে, তিনি লতিফ সিদ্দিকীকে রাজাকারও বলেছেন এক সময় সংসদে, তাদের পরিবারের মধ্যে নিয়ে অনেক অভিযোগ আছে। এই প্রেক্ষাপটে এখন মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল সদরে নির্বাচন করেন বা করতে চান, কাদের সিদ্দিকী সখীপুর বাসাইলে, লতিফ সিদ্দিকী কালিহাতিতে, এরকম একটা অবস্থার মধ্যে মুরাদ সিদ্দিকী হঠাৎ করে নড়ে বসেছেন। তিনি তার মতো করে তার অবস্থান জানান দিতে চাইছেন এবং মুরাদ সিদ্দিকীর সমর্থক যারা, তারা যে অভিযোগটি করেছেন সেই অভিযোগটি হলো যে ওই আতিয়া বাজারে লতিফ সিদ্দিকী যাবেন এটা জেনে মুরাদ সিদ্দিকী তার সমর্থকদের নিয়ে সেখানে অবস্থান নিয়েছেন, কিন্তু পারিবারিকে একটি একটি মীমাংসা বলি বা একটি একটি সিনিয়রদের পক্ষ থেকে একটি কথার প্রেক্ষিতে মুরাদ সিদ্দিকী সেখান থেকে সরে আসার সময়
মুরাদ সিদ্দিকীর অভিযোগ বা মুরাদ সিদ্দিকীর সমর্থক যারা তাদের অভিযোগ হচ্ছে যে লতিফ সিদ্দিকীর অনুসারীরা মুরাদ সিদ্দিকীর গাড়ি বহরে থাকা পেছনের গাড়িতে ভাঙচুর করে, যে সময় লতিফ সিদ্দিকী নিজে উপস্থিত ছিলেন। এবং ইন্টারেস্টিংলি পরে লতিফ সিদ্দিকী প্রেস কনফারেন্সে মুরাদ সিদ্দিকীকে সরাসরি একরকম সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি দাবি করেছেন মুরাদ সিদ্দিকী আওয়ামী লীগ ছাত্রলীগ কখনো করেননি, তার কখনোই সেরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই বলে তিনি দাবি করেছেন, যেটা একটু টাঙ্গাইলের মানুষজনের মধ্যে একটা দ্বিধা তৈরি করেছে। কারণ সিদ্দিকী পরিবার যতদিন পর্যন্ত কাদের সিদ্দিকী আওয়ামী লীগে ছিলেন, দেশের বাইরে ছিলেন, তখন পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগ ঘরানার আওয়ামী লীগ ছাত্রলীগ করা এবং সেই দিকেই অ্যাক্টিভ বলেই টাঙ্গাইলের মানুষজন জানে। যাই হোক, এই পরিস্থিতিতে টাঙ্গাইলে আওয়ামী লীগের বাইরেও ধরেন লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী এবং মুরাদ সিদ্দিকী, তারা কেউই এখনও আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নয়, কিন্তু আওয়ামী লীগের সঙ্গেই একরকম বলা যায়। আমি বলেছি যে লতিফ সিদ্দিকীর সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতায় আমি যেটুকু জানতে পেরেছি, তিনিও দলের সঙ্গে কোনো ভিট্রে করেননি বা সেরকম মানসিকতায় যাননি। কিন্তু তাদের যে অভ্যন্তরীণ এখন যেই দ্বন্দ্ব এবং সেটা নিয়ে কাদের সিদ্দিকী আগামীতে কী অবস্থান নেবেন, লতিফ সিদ্দিকীর কী অবস্থান হবে, মুরাদ সিদ্দিকী দলে ফিরতে পারবেন কি না, সেগুলো সব কিছু নির্ভর করছে আওয়ামী লীগের দলীয় হাইকমান্ডের উপরে। তবে তাদের এখন যে বিরোধ বা দ্বন্দ্ব, পারিবারিক কলহ, সেটি যেটি সামনে এসছে, এইটি নিশ্চয়ই কৃষক শ্রমিক দল লীগের তো আর সেই জায়গা নেই। আওয়ামী লীগ যদি কোনো ইন্টারফেয়ার করে, এবং আওয়ামী লীগের টাঙ্গাইল নয়, এটা কেন্দ্রীয় উপর থেকে যদি ইন্টারফেয়ার হয়, তাহলেই বোধহয় এটি আর কোনোরকম কাদা ছোড়াছুড়িতে না যাওয়ার রাস্তা একমাত্র খোলা থাকে। ধন্যবাদ সবাইকে।